দাঁড়িয়ে মাটিগাড়া ট্রাফিক পয়েন্ট, যে সেই ট্রাফিক পয়েন্টে কিন্তু ধাক্কা মারে, এবং সেই ট্রাফিক পয়েন্টে ধাক্কা মারা দেখাবো যেখানে ট্রাফিক পয়েন্টই ছিল সেই জায়গা থেকে সরে কিন্তু একদম আরেক ভেতরের দিকে কিন্তু চলে যায়। মোটামুটি রাত্রে 12টা থেকে 1টার মধ্যে ঘটনাটা, রাত্রে হয়তো তুমুল থেকে শিলিগুড়ি যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে এখানে ট্রাফিক পোস্ট ভেঙে দেয়। তারপরে আমাদের কিছু ব্যবসায়ী দোকানদার আছে, দুটো তিনটে দোকান, দোকানের মধ্যে গাড়িটা ঢুকে যায়, তাতে আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। দিনের বেলা যখন ট্রাফিক পুলিশ থাকে রাস্তাটা মেনটেন থাকে, রাত্রেবেলা কী হয় কোনো কারণে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে করে দিয়েছে, রাত্রেবেলা ট্রাফিক তো থাকে না। নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদ, সঙ্গে আমি নিবেদিতা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাটিগাড়া খাপরাইল মোড়ে। এখানে একটি গতকাল রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কী দুর্ঘটনা হয়েছে সেটি কিন্তু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। তবে যেই বিষয় নিয়ে আজকের এই আমাদের এই প্রতিবেদন, সেটি হলো বারবার মাটিগাড়ায় কেন এত দুর্ঘটনা ঘটছে। একের পর এক দুর্ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কখনো ট্রাক্টর, কখনো ডাম্পার, কখনো কারো পা কাটা পড়ছে, কখনো কারো পায়ের আঙুল। গতকাল রাতে একটি ট্রাক, আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই ট্রাকটি রয়েছে, জানা যাচ্ছে এই ট্রাক অতিরিক্ত যে প্রেশার থেকে কিন্তু মাল নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে মাটিগাড়া ট্রাফিক পয়েন্ট, যে সেই ট্রাফিক পয়েন্টে কিন্তু ধাক্কা মারে এবং সেই ট্রাফিক পয়েন্টে, এবং আরেকটি বিষয় পাশাপাশি কিন্তু এখানে তিনটে যে দোকান ছিল সেই তিনটে দোকান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। একটি মোবাইলের দোকান ছিল এবং একটি হোটেল এবং আরেকটি ছিল চায়ের দোকান। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পোস্টে ধাক্কা মারল পাথর বোঝাই গাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা তিনটি দোকান। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে মাটিগাড়ার খাপরাইল মোড়ে। যদিও দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনায় খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা সহ মাটিগাড়া থানার আধিকারিকেরা। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। আর্থমোবার দিয়ে নম্বরবিহীন গাড়িটিকে সরানোর চেষ্টা চলছে। এদিকে দোকান ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ী সমিতির তরফে ক্ষতিপূরণের দাবি করা হয়েছে। গাড়ির চালক পলাতক, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বারবার মাটিগাড়ায় একের পর এক ভয়ঙ্কর দুর্ঘটনা কেন হচ্ছে, প্রশাসন কি করছে, প্রশ্ন তুলছে মাটিগাড়াবাসী। আজ এখানেই বিদায় চাইছি, বিভিন্ন আপডেটস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে সুস্থ থাকুন, চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদের পর্দায়। ধন্যবাদ।